আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা চান্দিনা হাটে। আজ 17 অক্টোবর, রোজ মঙ্গলবার 2023। আপনাদের সকলের পরিচিত মুখ আহমদ ভাইকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এতদিন দেখছি শাহিওয়াল করে নিয়ে আসছেন। সব চলে ভাই, সব চলে, সব পারেন আপনি? সব চলে। আচ্ছা, বলদ গরু দেখা যাচ্ছে, এগুলো বয়সে কেমন? দাঁতা শেষ ভাই, লম্বা তো মাশাল্লাহ অনেক সুন্দর। আচ্ছা, দাঁতা শেষ, জোড়া হিসেবে চাইবেন না সিঙ্গেল চাইবেন? আচ্ছা, জোড়াটা কত চাইছেন? জোড়াটা 5.5 লক্ষ সাওয়া দাম। দর্শক, 5.5 লক্ষ সাওয়া দাম। তুমি কি পালার করো না গোস্তর করো ভাই? কারণ হচ্ছে ওগুলো তো অনেক গোস্ত ধরার কথা, এখনো গোস্ত ধরা নাই। দর্শক, পালার গরু আজকে কুমিল্লা চান্দিনা হাটে। আহমদ ভাই কেমন, বাজার দাম দর কত বলে? 420-430 বলে। বেচা বিক্রি কত টার্গেট? 4.5 লক্ষ বেচা বিক্রি টার্গেট, মাশাল্লাহ। আপনাদের যোগাযোগের নাম্বারটা বলে দেন। 01741-90-0716। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক, নড়ালের ব্যবসায়ী ইমলাক ভাইকে দেখা যাচ্ছে আজকে কুমিল্লা চান্দিনা হাটে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে কতগুলো সংগ্রহ করা আছে? 15টা ভাই। 15টা বেচা বিক্রি হয়েছে? হয়েছে ভাই, হয়েছে, মাশাআল্লাহ। এগুলো কোথা থেকে সংগ্রহ করছিলেন? নড়াইলের আছে, আবার চট্টগ্রামের আছে ভাই। নড়াইল, চট্টগ্রাম, সার গরু আছে ভাই? সার গরু নড়াইল, শাইওয়াল, প্রিজিয়ান ক্রস। বলদ কি আপনার নাকি? বলদ আছে আমার, বলদ আছে, বলদও আছে। দর্শক, আমরা দেখব এগুলোর দাপে দাপে দাম জানার চেষ্টা করব। বাইরে কোন গরুটা চাইছিলেন? এটা, এটা কত চাইছেন এটা আপনি? 155 চাইছেন। কেমন বাইরে দাম দর কত বলছিল? 15 বলছে না ভাই, এখন বলে 10। আচ্ছা, 15 আগে বলছিল নাকি, নাকি অন্য লোকে বলছে? অন্য লোকে 15 বলছে। ওজনে কেমন আছে ইমলক ভাই? 5 মন ওজনে আছে, মাশাল্লাহ। কেমন বেচা বিক্রি কত বলে দিছেন আপনি? 30 হলে ছেড়ে দিবেন সার গরু। আচ্ছা ভাই, এই সর্বপ্রথম একটা গরু দেখা যাচ্ছে, মাশাআল্লাহ, এটার বর্ণনা আমি দিতে হবে না, অনেক সুন্দর একটা এই গরু। দাঁত কয়টা এটা? মাত্র 2 দাঁত। চাইছিলেন কত ভাই? 155। কেমন বলছে ভাই বাজারে? 35। বেচা বিক্রি কেমন টার্গেট? বেচা বিক্রি কত টার্গেট? 40। ওজনে কেমন আছে? 5 মন হবে? দর্শক, 5 মন। আমি জাস্ট একটু ট্রাই করলাম, আপনার আইডিয়াটা তো ঠিক আছে, কিন্তু বাড়াই বলেন কিনা, কিন্তু আপনি এটা একুরেট বলছেন, 5 মন কি বলেন? মুরব্বী ঠিক আছে আমার কথা? আমি ওনাকে একটু ট্রাই করে দেখলাম আজকে, 5 মন করে অনুমান ঠিক আছে। অনেক ব্যবসায়ীরা বেশি বলে না ভাই, বাড়তি বলতাম না। বাড়তি বলবেন না কেন? বাড়ি থেকে কি বলে দিছে বাড়তি বলার দরকার নাই? লাভ কি যেটা ওজন আছে, কালকে একজন নিয়ে আমার কালকে বলো ভাই আপনি চোর, যে আপনার কথার কোনো মিল নাই। ওজন যেটা বলবো সেটা হতে হবে, হয়তো 2-1 কেজি আপ ডাউন হবে, 2-1 কেজি কম বেশ হবে, তার বেশি হতে হতো না ভাই। কথা ঠিক আছে ভাই, 100 বার, কারণ মানুষ এই এখন গুজবে বিশ্বাস করে না, বাস্তব জিনিস অনেক দেখে। আচ্ছা, এটা কেমন চাচ্ছিলেন? 35 সাওয়া দাম। কত বলে বাজারে? 20 বলে। বেশ, ওজনে কেমন আছে? 4 মন ভালো আছে, 4 মন। 4 মন আছে মিলাব ভাই? জি বলে। এগুলো মন কত চলে? এগুলো 28-30 ভাই, সর্বোচ্চ। সর্বোচ্চ, সর্বোচ্চ। আপনি কত করে দিতে পারবেন? আমি 28 কেজি দিতে পারি ভাই, ষাট গরু আমার যা আছে 28 করে পণ দিতে পারি সব। জি, কেমন এগুলোকে যে দাঁড়ানো অবস্থা নাকি কাটাই করে দিবে? কাটায় তার বাড়ি যাবো, সে দাম করে নিয়ে যাবে, মাপার পর আমার টাকা দেবে। মাপার পর? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে কি এখান থেকে কি কি জিনিস বাদ যাইতে পারে? হ্যাঁ, আমার বাদ যাবে ওই পা আছে, মাথা আছে, বুড়ি আছে, এগুলো তো বাদ ভাই, বাদ যাবে। হ্যাঁ, নলি আছে, এগুলো বাদ দিয়ে বাকিটা হচ্ছে 28,000 মনে দিবেন আপনি? 28,000 মন, যত পিস যত মন লাগে। আচ্ছা, এই টাকার এই কালোটা আমার ভাই, এটা চাচ্ছিলেন কত? 155 ভাই, ক্রস জাতের গরু। কত বলতেছে বাজারে? 40 বলে ভাই, 40 বলে। দিবেন না? 45 আরে 5,000 হলে দিয়ে দিবেন, মাশাআল্লাহ, অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে। এগুলো কোথা থেকে সংগ্রহ করা? এটা নড়াইলের গরু, মাশাআল্লাহ। দর্শক, এই যে আমাদের ব্যবসায়ী সাহেব চলে আসছে, বলেন 20 ভাইঙ্গা বলছো? 20 ভাইঙ্গা, ওরকম দাম নাই ভাই।
120 ভাঙা 15 আচ্ছা ইমলক ভাই ওটা কি আপনার নাকি না ওটা না ওটা আপনার না আচ্ছা বলদ কটা আছে এখানে বলদ আছে ওই ঘরে আমার বোন আছে আপনার বলদ আছে 9টা 9টা আছে 9টা আচ্ছা দেখি আমরা এই বলদটা তো আপনার জি এই সাদাটা কেমন যাচ্ছিলেন আপনি এই সাদা বলদটা 35 চাইছে ভাই 135 মাশাআল্লাহ এটা পালা নাকি গোস্তের এটা গোস্তে পালা দুইটা আছে ভাই দুইটা আছে গোস্তের জন্য মনে হচ্ছে পারফেক্ট জি জি ওজনে কেমন আছে ভাই ওজনে গোটা 4.5 মন কত বলতেছে বাজারে বাজারে 15 বলে ভাই 115 বলে বেচা বিক্রিটা কেমন টার্গেট ভাই 20000 সাইড ভাই 20000 হলে বেচা বিক্রি করবেন আচ্ছা এদিকে দেখা যাচ্ছে ভাই আছে এগুলো কি আপনার নাকি হ্যাঁ দর্শক বেশ কালারফুল বলদ গরু দেখা যাচ্ছে এটা চাচ্ছিলেন কেমন 165 এটার ওজন কেমন আছে 5 পন বেশি হবে জি আচ্ছা মোটামুটি আপনি 5 পন ধরে রাখছেন হ্যাঁ আচ্ছা আপনি তো বলছিলেন কাটাই করে দিবেন হ্যাঁ কাটাই করে এখানে কোনো ছোট হিসাব থাকবে না কত বেচা বিক্রি কত বললেন এগোটা 55 হলে সাইড ভাই 50 55 55 হ্যাঁ মানে 30 এর উপরে পড়বে তার দামের মধ্যে এই বলদ গরু 30 কম পড়বে না ভাই 30 এর কম বলদ গরু দেয়া যাচ্ছে না ভাই এটা কি পালা না গোস্ত এটা গোস্ত পালা দিয়া যায় কিন্তু এগুলা গোস্তের জন্য পারফেক্ট পালা হয়তো আর একটু শুকনো টাইপের হলে মোটামুটি পালার বাজার ঠিক থাকতো এটা কেমন এটা এটা একই একই আচ্ছা আপনার যোগাযোগের নাম্বারটা বলেন তো ভাই 018 7866 83 আপনার ওই ঘর তো মনে হচ্ছে কিছু বলদ আছে এটা কি আপনার নাকি মাশাআল্লাহ এটা মাথার একটু দেখাই দর্শক এটা মাথার একটু দেখেন খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে এটা ভাই এটা দাঁতে কয়টা ছয় দাঁত সাইজিন কেমন এক লক্ষ 70 পালার গরু কত বলতেছে বাজারে 45 বলে ভাই 1,45,000 কেমন বেচা বিক্রি এটা কেমন টার্গেট বরাবর 1.5 লক্ষ টাকা বরাবর 1.5 লক্ষ আগামীকালকে মিশনে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আপনার ওই ঘরে কিছু বলদ আছে ওগুলোর দামটা জানাই দর্শক এদিকেও কিছু বেশ সুন্দর সুন্দর বলদ গরু দেখা যাচ্ছে ভাই এখানে কয়টা আছে 6টা আছে এই বলদের সাথে কি এই 60টাকে আপনার নাকি দুইটা হ্যাঁ মাশাআল্লাহ ভাই আপনার কালেকশন গুলো খুবই অসাধারণ কি অবস্থা মানুষ কেমন চাহিদা আছে গুলার আছে আছে চাহিদা আছে আচ্ছা কয়টা বলদ গরুর দাম জানাই এটা কেমন চাচ্ছেন এই বলদটা এগুলোর দাম চাইছি 225 2,25,000 ওজনে কেমন আছে ভাই এটা 6 মন আছে 6 মন ওজনে আছে কত বলছে বাজারে বাজারে 70 বলে ভাই 170 বলে আপনি কত বলে দিয়েছেন বেচা বিক্রি আমরা 85 দিয়ে বেচে দেব 85 হলে বিক্রি করে দিবেন হ্যাঁ দর্শক 85,000 হলে বেচা বিক্রি করবে 185,000 আমরা দেখব আরো কিছু বলদ গরুর দাম জানাবো আজকের এই নড়াইলের ব্যবসার সাথে কথা বলার চেষ্টা করব দ্বিতীয় নাম্বারটা কেমন যাচ্ছে এটা জি 210 সাওয়া ভাই এই গরুগুলো তো অনেকে মাংসের জন্য নেয় কেউ চাইলে কি পালন করতে পারবে এগুলা পালার গরু পালার গরু কত বলছে বাজার এটা 65 বলে ভাই 65 বলে বেচা বিক্রি কেমন টার্গেট এটা 70 হলে ছেড়ে দেব 1,70,000 হলে ছেড়ে দিবেন মাশাআল্লাহ এগুলো কোথা থেকে সংগ্রহ করা ভাই চট্টগ্রাম থেকে না ভাই চট্টগ্রাম থেকে সংগ্রহ করছিলেন আচ্ছা এই ভাই সার গরুটা কোথা থেকে নিয়ে আসছেন আপনি সার গরু যত আনি আমি সব নড়াইল থেকে সব নড়াইল থেকে নিয়ে আসেন ইমলাক ভাই তো খুব ভালো সাহস আছে ভাই আগে সালানে দেখছিলাম মোটামুটি অনেক বড় বড় সার গরু নিয়ে আসছেন তো কেমন গরু আমি সব প্রকার গরু কিনতে পারি ভাই সমস্যা নাই আল্লাহর সাহস আছে মানুষ যে কোনো লোক চাইলে আমি দিতে পারবো গরু দিতে পারবেন হ্যাঁ এটা কি বিক্রি হইছে নাকি না ভাই বিক্রি হয়নি সাইজিন কেমন কত বলতেছে ভাই আপনি তো জানেন মনে হয় 170 বলছে আপনি কাস্টমার নাকি আচ্ছা 70 ভাই এটা তো ওজন কেমন আছে 9 মন দর্শক 9 মন বলতেছে এই গরুটা কেমন কত বলে দিছে বেচা বিক্রি সেটা কি জানেন ভাই এটা 250 কম বেচতাম না ভাই 2,50,000 নিচে দেবেন না মাশাআল্লাহ দর্শক অনেক বড় একটি প্রিজিয়ান গরু ওইটাও তো আপনার দর্শক আমরা দেখব নড়ালের গরু এখন কুমিল্লাতে হাট বাজারে শুধু প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে শুধুমাত্র ইমলাক ভাইয়ের জন্য উনি নিয়ে আসে এগুলো কুমিল্লাতে আগে দেখতাম দিনাজপুর থেকে গরু আনতো অনেকে বাট এখন থেকে নড়াইল থেকে আসে এটা ওজন কেমন আছে ভাই 11 মন
এটাকে মাইপে দিতে পারবেন ভাই? ইনশাআল্লাহ আমি যে জায়গা দিবেন, আমি যদি কেউ ফোনে আপনার কাছে কেউ ফোন করে বললে আমি দিয়ে আসবো কাটিয়ে। কাইটা? হ্যাঁ কাইটা দিয়ে আসবেন। আচ্ছা এটা দাঁতে কয়টা? চার দাঁত। চার দাঁত চাচ্ছিলেন কেমন? ওটা দাম চাইছি 320। 320 এটা কি দাম দর হচ্ছে নাকি ওদিকে? এটার দাম তো চলছে নাকি? আচ্ছা ভাই 320 সাওয়া কেমন? বেসা বিক্রি কেমন টার্গেট এটা? ভাই এটা 80 হলে বেসব। 280 280,000 হলে বেসা বিক্রি করবেন? খামারের জন্য ভালো ভাই, খামারের জন্য। গরু গোটার পা গুলো একটু দেখাই, মোটামুটি অনেক সুন্দর, মাথাটাও তো অনেক মায়াবী, মুখটা সাদা। ঠিক আছে ইমলাক ভাই, কেউ যদি চায় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আপনার যোগাযোগ নাম্বারটা আবার একটু বলে দেন। 0877 88 6 83। আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।